মণিপুরের ঘটনা মণিপুরের যে ভিডিও আপনার সামনে এসেছে নিশ্চয়ই তাতে আপনি ঘাবড়ে গিয়েছেন রাতে হয়তো দুমুঠো খাবার তুলে নিতে পারেননি ঘুম হয়নি হয়তো সারা রাত বিশ্বাস করুন একই অবস্থা আমারও আমিও কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি বারবার মনে হয়েছে ওই দুই মহিলা যাদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হলো ধর্ষণ করা হলো যাদের মা ভাই বোন পরিজনের উপর নেমে এলো অত্যাচার বাবা এবং ভাইকে খুন করা হলো সেই পরিবারের সদস্য যদি আমি হতাম বা আমার পরিবারে কারুর সাথে হতো কিভাবে থাকতাম আমি আপনারও নিশ্চয়ই একই কথা মনে হয়েছে আপনিও নিশ্চয়ই বারবার ভেবেছেন সেই কুকি উপজাতিদের দুই মহিলার কথা তাদের অপরাধ তারা জাতে খ্রিস্টান তাদের অপরাধ তারা মহিলা এই মহিলারা অত্যন্ত সফট টার্গেট হয় এক শ্রেণীর পুরুষে তাদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারলে এক পৈশাচিক আনন্দ হয় দেখছিলাম চোখের জলে চোখের পাতা ভিজে যাচ্ছিল কিভাবে সেই দুই মহিলাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হলো এবং শুধু তাই না তাদের গোপনাঙ্গে পুরুষেরা বারবার হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করল কোন নৃশংসতা কোন বর্বরতা ভালো লাগছে না এপিসোড এই নিয়ে করতে ইচ্ছে করছে না এই নিয়ে এপিসোড করতে আমার বাড়িতেও আমার কন্যা সমা পুত্রবধূ আছে সে তো আমার কন্যাই আমি যখন ভাবছি যে আমার কন্যার সাথে যদি এরকম হতো আমার বোনের সাথে যদি এরকম হতো এইরকম কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে মণিপুরে আজকের এক্সপেক্টর তাই নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল আজ আর বাঙালির আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে আজ আর ইচ্ছে করছে না কোনো কথা বলতে কিন্তু যেহেতু গতকাল আমরা কোনো এপিসোড দিইনি 21 জুলাই নিয়ে লাইভ ছিল বলে তাই আজকে বাধ্য হলাম আপনাদের সামনে আসতে দুটো কথা বলতে কিন্তু বিশ্বাস করুন একটাও শব্দ বেরোচ্ছে না ঘৃণা আসছে চোখ ফেটে জল আসছে যন্ত্রণায় বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমাদের এ কোন দেশে বসবাস করছি আমরা এ কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার ওদিকে এই ঘটনাটা যখন ঘটে সেটা ছিল 4th May অর্থাৎ 4th May এই ঘটনাটা ঘটে তারপর 18th May এই ঘটনার FIR হয় ঠিক যখন এই ঘটনা ঘটছে বা FIR হচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রী দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি আমেরিকা যাচ্ছেন মিশর যাচ্ছেন কাউকে হিরে উপহার দিচ্ছেন তার কাছে খবর নেই তিনি তো দেশের প্রধানমন্ত্রী যখন FIR হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খবর ছিল না যে এরকম একটা ঘটনা ঘটছে চুপ করে বসেছিল যদি এই ভিডিও ভাইরাল না হতো তাহলে কি তারা সরব হতেন প্রধানমন্ত্রী কি দায় ছাড়া ভাবে 36 সেকেন্ডের একটা বিবৃতি দিয়েই খালাস হতে লজ্জা হয় বড্ড লজ্জা হয় যে আমরা কোন দেশে বাস করছি যেখানে নারীদের সম্মান নেই অথচ নারীদের আমরা সর্বোচ্চ সম্মান দিই দেশকেও আমরা মা বলি দেবী দুর্গাকেও মা বলি নারীদের আমরা সর্বোচ্চ সম্মান দিতে অভ্যস্ত সেই ছোটবেলা থেকে সেই নারীদের সাথে এইরকম অত্যাচার আর কতদিন কাটুয়া উন্নাও তারপরে এই মণিপুরের ঘটনা আর প্রধানমন্ত্রী কি বললে প্রধানমন্ত্রী উদাহরণটা আরো দুটো রাজ্য ছত্তিশগড়ের কথা বললেন তিনি রাজস্থানের কথা বললেন মিলিয়ে দিলেন মণিপুরের সাথে আদতে তো তা নয় মণিপুর তো নিজেই একটি ঘটনা যে ঘটনা ছত্তিশগড়ে ঘটেনি যে ঘটনা বাংলায় ঘটেনি যে ঘটনা রাজস্থানে ঘটেনি ভোটের দিকে তাকিয়ে 36 সেকেন্ডের বক্তব্যে রাজনীতি করতে হলো প্রধানমন্ত্রীকে ওয়াকথু এমন প্রধানমন্ত্রীর মুখ
বড্ড ঘৃণা হয়। এমন একটা দেশে আছি আমরা যার প্রধানমন্ত্রী এতটাই নৃশংস, এতটাই বর্বর, এতটাই ভোটের রাজনীতি করেন তিনি। আজ এপিসোড করতে সত্যিই ভালো লাগছে না, একটাও কথা বলতে ইচ্ছে করছে না আজকে এই নিয়ে, কিন্তু বলতে তো হবেই, বলতে তো হবেই। দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে জানাতে হবে বাঙালি কি ভাবছে মণিপুর নিয়ে, বাঙালি কতটা কাঁদছে মণিপুর নিয়ে। বিশ্বাস করুন, একটা কথাও আর বলতে ইচ্ছে করছে না। কিন্তু মণিপুরের যে ঘটনা ঘটল, সেই ঘটনা নাকি অসংখ্য ঘটেছে। কে বলছেন? মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তাকে যখন টিভি চ্যানেল থেকে ফোন করা হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে, তিনি ঠিক সেই জ্যোতিবাবু বলেছিলেন না, এরকম তো কতই হয় বানতলার মতন ঘটনার পর, ঠিক একইভাবে বীরেন সিং উদ্ধত্ত সহকারে বলছেন এরকম তো অসংখ্য এফআইআর লওয়া যায়, নিজের মুখে বলছেন। তারপরেও কি করে মুখ্যমন্ত্রীর পদে থাকেন তিনি? কি করে প্রধানমন্ত্রী সেই সরকারকে বরখাস্ত না করে চুপ করে বসে থাকে 36 সেকেন্ডের একটা বিবৃতি দিয়ে, যেখানে দুই মহিলা, দুই বোন আমাদের, যারা উলঙ্গ হয়ে রাস্তায় প্রাণ বাঁচানোর জন্য কাঁদছে, তারা তাদের নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য কাঁদছে, একদল পুরুষ তাদের পেছনে পেছনে ধাওয়া করছে, তাদের গোপনাঙ্গে হাত দিচ্ছে, সেই ভিডিও হচ্ছে। আজকে না হয় একটা ভিডিও এসছে, এরকম নাকি শয়ে শয়ে ঘটনা ঘটছে মণিপুরে প্রতিদিন, বলছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বিশ্বাস করুন, কি বলবো বুঝতে পারছি না, আমার আমি চোখের জল আর ধরে রাখতে পারছি না। মানে এই ঘটনার পর সত্যি সত্যি একজন মানুষ হিসেবে নিজেকে দেখতে লজ্জা করছে, বিশেষ করে পুরুষ হিসেবে। আমিও একজন পুরুষ, সেই পুরুষদের দলে যারা ওই মহিলাদের নগ্ন করে রাস্তায় দৌড় করায়, তাদের গোপনাঙ্গে হাত পেঁচায় প্রকাশ্যে, তাদের ধর্ষণ করে, তাদের বাবা ভাইকে হত্যা করে, সেই পুরুষ জাতির একজন আমিও। লজ্জা হয়, লজ্জা হয় এমন একটা দেশে থাকি আমরা যেখানে নারীদের কোনো সম্ভ্রম নেই, যেখানে প্রধানমন্ত্রী বিলাস ব্যসনে ব্যস্ত, প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে হিরে উপহার দিয়ে আসছেন, আর আমাদের দেশের মেয়েরা তারা নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছেন রাস্তার উপর দিয়ে, আর পেছনে একদল উন্মত্ত পুরুষ, একদল হিংস্র বর্বর পুরুষ তাদের পেছনে ছুটছে, কারণ তাদের গোপনাঙ্গে হাত দিতে হবে, তাদেরকে ধর্ষণ করতে হবে। তারপর সেখানকার মুখ্যমন্ত্রী বড়াই করে বলবেন যে এরকম ঘটনা তো কতই হয়, প্রত্যেক দিনই শয়ে শয়ে এফআইআর হচ্ছে। বড্ড লজ্জা হচ্ছে যে মণিপুর জ্বলছে, যখন মণিপুর জ্বলছে দেশের প্রধানমন্ত্রী সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করছে, যখন মণিপুর জ্বলছে তখন দেশের প্রধানমন্ত্রী দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, কোটি কোটি টাকা দেশের মানুষের খরচা করছে, অথচ মণিপুরের দিকে ফিরেও তাকাচ্ছেন। যদি এই ভিডিও ভাইরাল না হতো, সোশ্যাল মিডিয়ার জোর দেখুন, কোন মিডিয়া দেখায়নি, সোশ্যাল মিডিয়াতেই আপনি প্রথম দেখেছেন, যদি এই ভিডিও ভাইরাল না হতো তাহলে কি প্রধানমন্ত্রী মুখ খুলতেন? কখনো খুলতেন না, চেপে যাওয়া হতো আর 5টা ঘটনার মতো, যেভাবে চেপে যাওয়া হয়েছে শয়ে শয়ে ঘটনা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর কথা অনুযায়ী, এরকম চেপে যাওয়া হতো, মিডিয়া দেখাতো না আপনাদের। আমরা কি দেখলাম যখন মণিপুরের ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল? আমাদের বাংলার মিডিয়া তারা কি দেখাচ্ছে? কেউ দেখাচ্ছে শুভেন্দু অধিকারী, কেউ দেখাচ্ছে লকেট চ্যাটার্জি, আবার কেউ বা দেখাচ্ছে 21শে জুলাই। আমরা 21শে জুলাই দেখতে চাই না, আমরা লকেট চ্যাটার্জির বেকি কান্না দেখতে চাই না, আমরা শুভেন্দু অধিকারীর নোংরা কদর্য ভাষায় সরকারকে আক্রমণের কথা শুনতে চাই না। আমরা চাই আপনারা সবাই মিলে নিন্দা করুন এই ঘন্টাখানেক যে তর্ক বিতর্কের নামে খেউড়ের আসর বসান, সেখানে কমসে কম একবার হলো মণিপুর নিয়ে বলুন আপনারা। প্রাইম টাইমে 1 মিনিটের জন্য টেলিভিশনের পর্দা কালো করে রাখুন, আপনারা তা করবেন না। আপনারা সরকারের, মানে কেন্দ্রীয় সরকারের তাবেদারি করতেই ব্যস্ত, কিভাবে কেন্দ্রীয় সরকারের ঘটনাগুলোকে, অপরাধমূলক ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া যায়, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে যে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া যায় তাতেই ব্যস্ত আপনারা। রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভামঞ্চ থেকে, তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ থেকে তিনি সোচ্চার হলেন, তিনি ধিক্কার জানালেন,
এক মিনিট নিরবতা পালন করলেন, আপনারা কি করলেন? শুভেন্দু অধিকারী, আপনি সারা দিন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাচ্ছেন, নোংরা কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করছেন, আপনার মুখ থেকে মণিপুর নিয়ে একটাও শব্দ শুনিনি আমরা। যে লকেট চ্যাটার্জি কোনো এক এজেন্টের চুল ছিলে গেছে বলে কেঁদে ভাসাচ্ছেন, তার চোখে এক ফোঁটা জল দেখিনি এই মণিপুরের দুই বোনের জন্য। তারাও কারুর বোন, তারাও কারুর মা, তারা তো আমাদের সহনাগরিক, আমারই তো প্রতিবেশী রাজ্যে থাকেন তারা। তাদের জন্য লকেট চ্যাটার্জির চোখের জল কোথায় যায়? তাদের জন্য শুভেন্দু অধিকারী মণিপুর সরকারের বিরুদ্ধে হুংকার কোথায় যায়? আগে মানুষ হন, পরে রাজনীতিবিদ হবেন আপনারা। আপনারা রাজনীতি করতে এসেছেন, প্রধানমন্ত্রী স্বয়ং 36 সেকেন্ডের বক্তব্যে ছত্তিশগড় আর রাজস্থানের কথা উল্লেখ করে দিলেন মণিপুরের সাথে, ব্যাস তাই শেষ। ছত্তিশগড় আর বা রাজস্থানে এরকম নৃশংস ঘটনা দেখেছেন আপনারা? সেখানেও নিশ্চয়ই অপরাধমূলক কাজ হয়, পশ্চিমবাংলাতেও হয়, সব জায়গাতেই অপরাধমূলক কাজ হয়। কিন্তু সেখানে ঘন্টা, দু ঘন্টা, চার ঘন্টা, দুদিন, চার দিন, সাত দিনের মধ্যে অপরাধীরা গ্রেফতারও হয়, আর মণিপুরে আড়াই মাস কেটে গেল কোনো অপরাধীকে শনাক্ত পর্যন্ত করা যায়নি। ঘটনাটা ঘটেছে তো সেই মে মাসের 4 তারিখে, তারপরে আজকে 22শে জুলাই, এত দিন হয়ে গেল, প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বেরোয়নি। আমরা 2 বার অনুষ্ঠান করেছি এই মণিপুর নিয়ে, আমরা কেন, অনেক ইউটিউব চ্যানেল করেছি, আর যারাই এই নিয়ে চ্যানেলে অনুষ্ঠান করতে গিয়েছে তাদের প্রত্যেকের চ্যানেল হয় ব্লক করে দেওয়া হয়েছে, আর তা না হয় তাদের সেই ভিডিওকে ডিলিট করিয়ে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে। মণিপুর নিয়ে কোনো কথা বলাই যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় যারাই মণিপুর নিয়ে পোস্ট করছেন তাদের আইডিকেই ব্লক করে দেওয়া হচ্ছে। কেন এরকম তানাশাহি চলবে, কেন এরকম স্বৈরতান্ত্রিকতা চলবে, কেন ফ্রিডম অফ স্পিচ থাকবে না এদেশে, কেন মানুষ স্বাধীনভাবে নিজের কথা বলতে পারবে না? আসলে এই সরকার তো চ্যানেলগুলোকে কিনেছে, মানুষগুলোকে তো কিনতে পারেনি, মানুষেরা প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়ায়, আর সেই সোশ্যাল মিডিয়াতে যারা প্রতিবাদ করছেন তাদের আইডি ব্লক করে দিচ্ছেন, সেই চ্যানেল ব্লক করে দিচ্ছেন, কেন কেন কেন? আপনারা এভাবেই চালাবেন দেশটাকে? এটা কি উত্তর কোরিয়া হয়ে যাবে, এটা কি চীন হয়ে যাবে? হয়ে যাবে কি বলছি, হয়ে তো গেছেই, কারণ আজকে সেই 3 তারিখের রাতে ঘটনা ঘটেছে, না 4 তারিখে ঘটেছে, না 3 তারিখে ঘটেছে রাতে, আমি ঠিক জানি না, কিন্তু সেই দিন থেকে ইন্টারনেট বন্ধ মণিপুরে, কারণ মণিপুরের ভিডিও বাইরে এসে যাবে, মণিপুরের লজ্জা লুকোতে হবে, লজ্জা লুকোতে নেই, লজ্জা কিন্তু ঢাকতে হয় প্রশাসনিক ক্ষমতা দিয়ে, আপনারা সেটা করেননি। এই যে কুকি উপজাতির দুই মহিলা যাদের বিবস্ত্র করে আপনারা রাস্তায় হাঁটালেন, যাদের গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করলেন বারবার, যাদেরকে ধর্ষণ করলেন, ভাবুন তো তাদের ওপর দিয়ে কি যাচ্ছে, তারা কি তাদের মনের উপরে কি ভাবনা যাচ্ছে? এই মানুষ তো আপনার পরিবারেরও কেউ হতে পারে। এই আগুন কিন্তু সারা নর্থ ইস্টে ছড়াতে শুরু করেছে, এই আগুন শুধু নাগাল্যান্ডে নেই, পুরো উত্তর পূর্বের জনজাতিরা কিন্তু খেপে গিয়েছেন। এই যে উত্তরের যে রাজ্যগুলো দেখেন আপনারা, প্রত্যেকটি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটি রাজ্যে, আর প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলেছে যেখানে মিডিয়ার নজর নেই। এমনি উত্তর পূর্ব নিয়ে মিডিয়া বড্ড উদাসীন, সেই উত্তর পূর্বের ঘটনা নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী বীরেন সিং বলছেন যে এরকম শয়ে শয়ে ঘটনা রোজ হচ্ছে, মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতন বলছেন শয়ে শয়ে ঘটনা নাকি রোজ হচ্ছে, অর্থাৎ এটাকে ফুলিয়ে ফাপিয়ে দেখানোর কি আছে? একটা ছবি আমাদের কাছে এসেছে, তাতেই নড়ে গিয়েছে সারা বিশ্ব। মোদীজি যখন দেশের নামে গুণগান করে বেড়াচ্ছেন, আমাদের সাথে অন্য দেশের ডিএনএ খুঁজে বেড়াচ্ছেন, তখন সেই দেশের মানুষ হাসছেন যে তাদের দেশে এরকম মহিলাদের উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হয় না, প্রকাশ্যে ধর্ষণ করা হয় না। আমাদের ছবি কোথায় যাচ্ছে? আমরা চাঁদে যান পাঠাচ্ছি, গর্বের বিষয়, কিন্তু মানসিক উন্নয়ন কি ঘটেছে? বৈজ্ঞানিক উন্নয়ন হয়েছে আমাদের দেশে অনেক, কিন্তু মানুষের মানবিকতার উন্নয়ন কি ঘটেছে? এই সরকারের সবচেয়ে বড় যদি ফেলিওর বলেন আপনি, আমি বলবো না যে জিনিসপত্রের দাম বেড়েছে, সবকিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা নয়। এই সরকারের সবচেয়ে বড় ফেলিওর হচ্ছে মানুষের সাথে মানুষের সম্প্রীতিকে রক্ষা করা, মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বকে রক্ষা করা, এই সরকারের সবচেয়ে বড় ফেলিওর।
আর এইরকম একটা ফেলিয়র সরকারকে আর কত দিন দেখতে হবে আমাদের, কত কাল আর সহ্য করতে হবে? প্রত্যেকটা সহ্যের তো একটা সীমা আছে। কত দিন দেখবো এইরকম ঘটনা, উন্নাও, কাটুয়া, তারপরে এই মণিপুরের মতন ঘটনা? আর যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে এই ধরনের নৃশংস পাশবিক অত্যাচার হচ্ছে মহিলাদের উপরে। আপনারা দেখুন উত্তরপ্রদেশে হয়নি, একের পর এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। কিছুদিন আগে মধ্যপ্রদেশে দেখলেন একজন দলিতের উপরে প্রস্রাব করছেন একজন বিজেপি নেতা। ভাবতে পারেন, পশ্চিমবাংলায় বসে এগুলো ভাবতে পারবেন না, কিন্তু ভাবতে পারেন এই রকম দেশে আমরা থাকি, যেখানে শুধু নিচু জাত হওয়ার কারণে, নিচু বা উঁচু জাত বলবো না, অন্য জাত হওয়ার কারণে তার গায়ে কেউ প্রস্রাব করে? শুধুমাত্র অন্য ধর্মাবলম্বী বলে কোন মহিলাকে নগ্ন করে রাস্তায় এভাবে দৌড় করানো হয়? আর ভালো লাগছে না এ নিয়ে কথা বলতে। আজকে আমরা রাত্রে একটা এপিসোড আনছি মণিপুর নিয়ে, আপনাদের ফোন কলও নেব, আপনাদের সাথে কথা বলবো মণিপুর নিয়ে। কারণ এ যন্ত্রণা শুধু আমার একার না, এ যন্ত্রণা শুধু এনকে ডিজিটালের না, এ যন্ত্রণা সারা ভারতবাসী, সারা বিশ্ববাসী, যেখানে যত পুরুষ মানুষ আছেন এটা তাদের লজ্জা, আর যেখানে যত নারী আছেন তাদের সম্ভ্রম রক্ষার লড়াই। আজকে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনাদের ফোন কল নেব, আপনাদের সাথে কথা বলবো, মণিপুর নিয়ে কি ভাবছেন সেই নিয়ে কথা বলবো, ভোট নিয়ে কথা বলবো না, 21শে জুলাই গতকালের 21শে জুলাই নিয়ে কোনো কথা বলবো না। আমরা মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল বা ইন্ডিয়া জোট বা ইউপিএ জোট এসব নিয়ে কোনো কথা বলবো না, শুধু বলবো মণিপুর নিয়ে কথা। আপনার মনে কি চলছে, আপনি কি ভাবছেন? যেভাবে আমার চোখে জল পড়ছে, আমি জানি, নিশ্চিতভাবে জানি, আপনি যদি একজন সংবেদনশীল মানুষ হন, চোখের জল আপনারও পড়ছে। আপনারা নিশ্চয়ই আমার সাথে সমব্যথী হবেন, কারণ আমরা জানি যে এই বাঙালি জাতটা অত্যন্ত সংবেদনশীল জাত। এ বাঙালি ভাষার জন্য প্রাণ দেয়, এ বাঙালি নারীর সম্মান রক্ষার জন্য প্রাণ দেয়, এ বাঙালি এর প্রতিবাদ করে। প্রতিবাদের ভাষা কাল ভেসে উঠুক এনকে ডিজিটালের পর্দায় আপনার কণ্ঠে। আমরা অপেক্ষা করবো আপনার ফোন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।